এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। বাবা ঘর ভর্তি, বসুন। আচ্ছা আপনি আগে বলুন তো কি ব্যাপার? স্যার আমার 12 বছরের বোনটাকে গ্রামের দুটো ছেলে মিলে অত্যাচার করেছে। আপনার বোন এখন কোথায়? হাসপাতালে। পুলিশে খবর দিয়েছেন? দিয়েছি, তবে পুলিশ এখনো কিছু করেনি। ব্যানার্জি বাবু। হ্যাঁ। আচ্ছা আপনি ওনার কাছে সব জেনে ভালো করে লিখে নিন, আপনি ওখানে যান। আচ্ছা এবার আপনি বলুন তো। স্যার আমার জমির জমির ধান কেটে নিয়ে যাবে বলে ভয় দেখাচ্ছে। কে ভয় দেখাচ্ছে? বল্লভ রায়। সে কে? স্যার মহাজন। সুদে টাকা নিয়েছিলাম, শোধ করা হয়নি তাই। হ্যালো, হ্যাঁ একটু পরে ফোন করুন। ধান কাটবে না, আর যেন ওখানে যান। আপনি মানে আপনার হুকুমে পুলিশ শ্যামা ঘোষালকে অ্যারেস্ট করেছে, ওকে ছেড়ে দিতে হবে। কেন? শ্যামা ঘোষাল আমাদের লোক, মানে আমাদের পার্টি মেম্বার, তাছাড়া মার্ডার কেসের ব্যাপারে কিছুই জানতো না। আপনার কথা কি করে বিশ্বাস করবো? তাছাড়া পার্টি মেম্বার মানেই তো ভগবান নন, উপযুক্ত প্রমাণ আছে বলেই অ্যারেস্ট করেছে। আমরা আমাদের ডিউটি করেছে, কোর্টে জজ সাহেব আছেন, নির্দোষ হলে উনি ছেড়ে দেবেন। আপনি ছেড়ে দিলে ভালো করতেন, কিন্তু আরো ভালো হবে অপরাধী যদি সাজা পায়। ও চল। আচ্ছা আপনাদের ব্যাপারটা বলুন তো। আমরা এখানকার স্থানীয় ব্যবসায়ী সমিতির থেকে এসেছি, আমরা আপনাকে সম্বর্ধনা দিতে চাই। আমি সভাপতি স্থানীয় ব্যবসায়ী সমিতি। কেন সম্বর্ধনা দিতে চান? আপনি আমাদের এখানে নতুন এসডিও হয়ে এলেন তাই। আগের এসডিও কেও সম্বর্ধনা দিয়েছিলেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, সম্বর্ধনা দিলে আপনাদের একটু সুবিধা হয় না? হ্যাঁ স্যার, এটা ব্যবসায়ের অঙ্গ, এটা ব্যবসায়ীদের এটা কর্তব্য। আপনার কিসের ব্যবসা? রাইস মিল স্যার, 3-3 রাইস মিল আছে। লেবি দেন ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ দি স্যার। আপনি কিসের ব্যবসা করেন? হোলসেলের ব্যবসা করি, পাইকারি মাল কিনা আর বেচা। যেমন ধরুন চাউল, গহম, পাট, তেল, যাকে আপনারা বলেন ও কি ভোজপুর সামান আছে। আপনি মাল স্টক করেন না তো? ঝুট বলবে না, কভি কভি করে স্যার। তার মানে সিজনের সময় সস্তায় মাল তুলে, অফ সিজনের সময় কৃত্রিম অভাব সৃষ্টি করে সেই মাল চড়া দামে বাজারে বিক্রি করেন, তাই তো? হ্যাঁ স্যার। নেই স্যার। আচ্ছা আপনার? আমার স্যার ওই মহাজনী খাতার ব্যবসা আর কি। সুদের ব্যবসা? ব্যবসাটা বেআইনি জানেন তো? মানে বলছিলাম কি স্যার, মানে ব্যাপারটা তো ওই বাপ ঠাকুরদার আমল থেকে চলছে তো স্যার। বাপ ঠাকুরদার আমল থেকে চলে আসছে, তার মানে বাপ ঠাকুর তো বেআইনি ব্যবসা করতো, আপনারাও করছেন। গরিব মানুষের অভাবে সুযোগ নিয়ে জড়া সুদে টাকা ধার দিয়ে বিপুল সম্পত্তি বানিয়েছেন। আপনি কি এদের সঙ্গে নাকি? শুনুন, আগে আমি আপনাদের ব্যবসা কাজ কারবার সব খবর খবর নেব, ভালো করে আপনাদের কাগজপত্র দেখব, তারপর আপনাদের কাছ থেকে আমি সম্বর্ধনা নেব। এখন প্রশ্ন হলো, এত কিছু করার পরেও কি আপনারা আমাকে সম্বর্ধনা দেবেন, ফুলের মালা পরাবেন? মনে হয় না। আর তাহলে আপনারা আসুন। নমস্কার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।